ওয়াকালা তাউস, ইমাম তাউস ইবনে কাইসান প্রখ্যাত তাবে এবং ইমাম ছিলেন, ফকি ছিলেন, তিনি বলছেন কালা মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইয়ামানি, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইয়ামান দেশের গভর্নর ছিলেন, দায়িত্বশীল, তিনি ইয়ামানবাসীকে বললেন সেখানকার মুসলিমদেরকে, ইতুনি বি আরজিন সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকাতি, তোমরা যাকাতে সাদাকাতে আমার কাছে নিয়ে আসো পণ্য সামগ্রী, আরজন মানে পণ্য সামগ্রী, কি যেমন সিয়াবিন খামিসিন চাদর, জি, আও লাবিসিন অথবা পোশাক, লেবাস, লেবাস থেকে লাবিস, ফি সাদাকাতে মানে জাকাত সাদাকাতে, মাকানা শাইর ওয়া জুরাতে, তোম কিসের পরিবর্তে, জব এবং ভুট্টার পরিবর্তে, ইয়ামান দেশে ভুট্টার চাষ হইত, জবের চাষ হইত, বলছে জব আর ভুট্টা তোমরা নিয়ে আসিও না, জব ভুট্টার তাহলে ওসর কি দিয়ে আদায় করো, খাবারটা তোমরা রেখে নাও, আর সেই পরিমাণ দিয়ে কি করো, সেই পরিমাণ তোমরা পণ্য সামগ্রী, কাপড় চোপড়, চাদর, হ্যাঁ, পোশাক, এসব দিয়ে দাও, এসব দিয়ে দাও, কেন, এতে যেমন তোমাদের সুবিধা রয়েছে তেমনই মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিধা রয়েছে। দেখেন ওখানে কিন্তু সুবিধা যারা গ্রহণ করবে, হ্যাঁ, যাকাত সাদাকা, তাদের কিন্তু সুবিধার কথা লক্ষ্য রাখা হয়েছে। দেখুন এখানে আহওয়ানু আলাইকুম, তোমাদের জন্য সুবিধা, কারণ অনেক কৃষকরা রয়েছে যাদের ভুট্টা ওইটা বাড়িতে রাখা, এখন ওষুধ দিয়ে দিবে, পরে কিনে খেতে হবে, ওইটা নিজেরা রেখে নিল, হ্যাঁ, অথবা বয়ে বয়ে নিয়ে এসে দিতে হবে, বস্তার বস্তা ধরে নিয়ে এসে জমা করতে হবে, কোথায়, বাইতুল মালে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নিয়ে এসে গ্রামবাসী এলাকাবাসীকে জমা করতে হবে, ভারী না, মুশকিল না, তো বলছেন তোমাদের জন্য সহজ হবে। ওয়া খাইরুন লি আসহাবিন নবী সাল্লাল্লাহু বিল মদিনাতে, মদিনায় যে নবী সাল্লাম সাহাবাই ক্রামগণ অবস্থান করছে তাদের জন্য উৎকৃষ্ট হবে, কারণ তাদের লেবাস পোশাকের বেশি প্রয়োজন রয়েছে, পোশাকের বেশি প্রয়োজন রয়েছে, এক। দুই নম্বর কথা হচ্ছে কাপড় চোপড় পোশাক বহন করে মদিনা নিয়ে যাওয়া পাঠানো, এটা সহজ, কিন্তু এই সব খাদ্যদ্রব্য ভুট্টার বস্তা আর আপনার জবের বস্তা মদিনা পাঠানো, এটা কষ্টকর, এই জন্য বলেছেন। এই একটি তাহলে দলিল পেশ করলেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে, কে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ। কিন্তু এখানে মনে রাখবেন যে এখানে এটাই আর বর্তমান যুগে বাঙালি সমাজ বা ভারতীয় সমাজে যে প্রচলিত এই লুঙ্গি আর আপনার শাড়ি দেওয়া, দুটোতে পার্থক্য হচ্ছে যে এখানে গরিবদের খেয়াল রাখা হয় না, তাদের জন্য এটা উপকারী না উপকারী নয়, ওদের কোনটার প্রয়োজন এই সব পরোয়াই করা হয়, তাই না, কিন্তু এখানে বলা হইল যে এতে তোমাদের সুবিধা আর যারা গ্রহণ করবে মদিনায় তাদের জন্য সুবিধা, সুবিধাজনক হইলে অসুবিধা নেই। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন তার কাছে অভিযোগ করা হলো যে খালিদ বিন ওয়ালিদ তিনি যাকাত দিলেন না, আর আব্বাস তিনি যাকাত দিলেন না, ইবনে জামিল যাকাত দিলেন না, তিনজন সম্পর্কে অভিযোগ আসলো যে ওদের কাছে যাকাত, যাকাত যে আদায় করতে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি হইতো, মুসাদ্দিক যাকাত আদায়কারীকে পাঠানো হইতো, যেন আমাদের সে মাদ্রাসার আদায়কারী কিন্তু এলাকায় পাঠানো হয়, হ্যাঁ, কালেকশন করতে যায় না, ওই রকমের যাকাত আদায়কে বাইতুল মালের দায়িত্বশীল আর যারা থাকতেন যে যাও তোমরা কালেকশন করে নিয়ে এসো, তাদেরকে মুসাদ্দিক বলা হয়তো, সাদাকা উসুল করতে তারা আদায় করতে যেতেন বিভিন্ন এলাকায়, জাতি করে লোকজনকে কষ্ট করে যাকাত পৌঁছাতে না হয়, কারণ ইসলামিক স্টেট যদি হয় সত্যিকার ইসলামিক দেশ, তাহলে সরকারের অধিকার রয়েছে যে সরকার বলবে যে তোমরা যাকাত দাও, সরকারকে দাও, বাইতুল মালে জমা করো, কিন্তু আমানতের সাথে সেটা বিতরণ হইতে হবে, এটা যুগ যুগ ধরে ছিল, কিন্তু যখন ধীরে ধীরে আমানত উঠে গেল, জনগণের বিশ্বাস ও শাসকের অপর থেকে উঠে গেল যে এরা নয় ছয় করবে, আর তারপরে ওরাও এসব বাইতুল মালের সিস্টেম উঠে গেল, তখন নিজের নিজের জাকাত নিজেই মানুষরা কী করছে, বিতরণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জাকাত জমা করতে বলেছেন, নবী সাল্লামকে নিতে বলেছেন, সূরায়ে তাওবাতে একটি আয়াত রয়েছে, খুজমিন আমওয়ালিহিম সাদাকা, মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি সাদাকা যাকাত গ্রহণ করো, তোতাহহিরুহুম ওয়াতুজাক্কিহিম বিহা, তার মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে এবং তাদের আত্মার পরিশুদ্ধি করবে, যেমন তাদের অন্তর পাক হবে তেমনি তাদের রুজি হালাল হবে, ওয়াসাল্লি আলিম, এবং তাদেরকে দোয়া দিও যখন যাকাত দিতে আসবে, তো যাকাত দিতে আসে হাতে নাগালে কাছাকাছি থাকলে যাকাত নিজেই দিয়ে যাবে বাইতুল মালে, আর দূরে যারা আছে ধরেন মাঠে ঘাটে ওই যে উঁটের পালনি আছে, বকরি ছাগলের পালনি আছে, গরুর পালনি আসে, ওরা ওখান থেকে যাকাত পৌঁছাইতে আসবে, তাহলে পাঠাইতে হবে, খেজুর বাগান আছে তো খেজুর বাগানের মালিক আবার ওখান থেকে দিতে আসবে, না যাও তোমরা জাকাত কালেকশন করে নিয়ে এসো, আদায়কারী আছে, এই সিস্টেমটা ছিল।
তো এই তিনজন সম্পর্কে যখন অভিযোগ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্বা হাদিস রয়েছে, তাতে ইবনে জামির সম্পর্কে বললেন যে সেই ব্যক্তি গরিব মানুষ ছিল, তারপর আল্লাহ কিছু ধন দিয়েছে, তখন সে অকৃতজ্ঞ হয়ে গেছে, মানে সে সত্যি গুনাহগার ছিল, সে যাকাত দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেছিল। কিন্তু খালেদ বিন ওয়ালিদ সম্পর্কে তোমরা যে অভিযোগ করলে যে তিনি যাকাত দিলেন না, বলছেন যে তিনি যাকাত দিবেন কী করে, তার পুরো ধন সম্পদ তো আল্লাহর রাস্তায় তিনি ওয়াকফ করে দিয়েছেন, ওয়াকফ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, মানে সব তিনি দিয়ে দিয়েছেন, যা লাগবে নেন, আমার যা কিছু আছে আমার এই দিয়ে দিলাম, এটা আল্লাহর দিনের জন্য, জিহাদের জন্য।